নিউ স্নোমাসল্যান্ড এমন একটি শব্দ যেটা বনগার মানুষের কাছে এক নিবিড়ভাবে সম্পর্ক তৈরি করেছে একটা দশ বছরের শিশু দশ বছর যখন এখন বয়স তার শিশু অবস্থা থেকেই আমরা তার সঙ্গে তাদের সঙ্গে আমরা দেখেছি এইটা শুরু হওয়ার মুহূর্তে আজকে তারা মহিরূহ হয়েছে আমাদের জেলা থেকে অন্য জেলায় তারা প্রবেশ করেছে যেদিনকে আমাদের মহারায়ের দিন যেদিন আভয়নের গান হয় সেদিনকেই তাদের জন্ম হয়েছিল দশ বছর আগে আজকে সেটা বিকাশ ঘটেছে আমরা তো এই বিকাশটাই চাই আমি তৃণমূল কংগ্রেস বলুন আর কোনো রাজনৈতিক দল বলুন আমরা একটা জিনিস দেখেছি যে যে তারা নিরপেক্ষতা বজায় যখন আমাদের বিরুদ্ধে বলার দরকার তারা বলেছে বিরোধী পক্ষে এই যে নিরপেক্ষতা তাদের একটা সবুজ ভাব যে সবুজের পাশে আমরা বসে আছি এই নিউজ নোমাজ ল্যান্ডের কাছ থেকে আমার এটা দেখা আমি পৌরসভার চেয়ারম্যান হিসেবে বনগার নাগরিক হিসেবে আমি গর্বিত যে আমাদের এই যে সোশ্যাল নেটওয়ার্ক ইলেকট্রনিক্স মিডিয়া এটা যে সমাজের কত বড় বন্ধু হয়ে দাঁড়িয়েছে প্রতিটা মুহূর্তে এখানে যদি এক লক্ষ দশ হাজার মানুষ থাকে বত্রিশ হাজার পরিবার থাকে আমি এটা বনগাঁ পৌরসভার নাগরিক হিসেবে জানি সকলে একবার নিউজ নোমাসল্যান্ডের খবর দেখে বনগাঁ আজকে কী আছে আমার জেলার খবর কী আছে আবার অন্য জেলার খবরও পাচ্ছে যার জন্য বড় বড় চ্যানেলগুলো অনেকে অনেক সময় দেখছে না সেখানে গিয়ে দেখা যাচ্ছে নিউজ কাছ কাছে তথ্য পাওয়ার পরে অন্য চ্যানেলগুলো হচ্ছে আমি আরও বড়ো হোক আমার পৌরসভা আমাদের পৌরসভা নিউজ রোমান্সান্ডের এই বেড়ে ওঠার পেছনে যত রকম সহযোগিতা দরকার আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব এরা কত বড় এটা আমার বলার বিষয় নাই এদের যে এই ভাবমূর্তি রয়েছে এটাকে যেন দশ বছরের মাথায় আবার মহালয়ার গান হবে আবার ওদের মনে পড়বে এই দিনটা আমরা আমরা প্রথম শুরু করেছিলাম কিন্তু তাদের প্রথম অবস্থান থেকে যেন সরে না আসে তারা যেন মানুষের সেবাই সেবায় কাজ করে যদি আমাদের ভুল হয় আমাদের কথা বিরুদ্ধে লিখবে আবার যদি কেউ অন্য লোক বিচারিতা করে কাউকে যে যদি কুৎসা করে সেগুলোর বিরুদ্ধেও তীব্রভাবে প্রতিবাদ করবে এটাই তো সংবাদ মাধ্যম কোর্ট আমরা যারা যেখান থেকে গিয়ে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে সঠিকটা প্রমাণ ভিত্তিক তুলে ধরে সেগুলোকে পরিবেশন করুক আমরা নিউজ নোমাল্যান্ডের যিনি কর্ণধার এই সোমনাথ মজুমদারের অক্লান্ত পরিশ্রম করে তার সহকর্মীদের নিয়ে অনেক সময় আমরা দেখেছি তারা তাদের অর্থনৈতিকভাবে এখনও স্বাবলম্বী হয়নি সেখানে গিয়ে আজকে বনগার মানুষের কাছে যেমন বলছি বনগার মানুষ ব্যবসাদারদের কাছে গিয়ে সেখানে গিয়ে সমস্ত রকম মাল পাওয়া যায় তাদের কাছে করুন আবার ব্যবসাদারদের বলছি যারা ভালো ব্যবসা করছেন তাদের কাছে এক বিভিন্ন অ্যাড দিয়ে এটাকে আরও পরিস্ফূর্ত করুন যেন বনগা যে নিউজ রোমাস ল্যান্ড আগামী দিনে কলকাতার সঙ্গেও টেক্কা দিতে পারে আমি ধন্যবাদ জানাই নিউজ রোমালস ল্যান্ডের সমস্ত সদস্যবৃন্দকে বনগার মানুষের সঠিকভাবে এখনও অবধি যে নিরপেক্ষভাবে পরিবেশন করছে তাদেরকে ধন্যবাদ জানাই আমরা বনগাঁর পৌর নাগরিক তোমার সাথে আছি